শ্রদ্ধেয় সঞ্চালক পরিচালক বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আবু তাহের মোহাম্মদ জাভেদ স্যার, আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলী, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাননীয় সিইও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সরকারের অতিরিক্ত সচিব জনাব জাভেদ আহমেদ, উপস্থিত রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মল্লিক স্যার সহ সমবেত সকলকে আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের ফরিদপুর প্রান্তে আমাদের যে প্যানেল ডিসকাশন, যাদের যে পাঁচজনের নাম বলা হলো, তারা ছাড়াও আমাদের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ সহ আমাদের সম্মানিত জনপ্রতিনিধি, যেমন আমাদের পৌরসভার সম্মানিত মেয়র মহোদয়, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি সহ আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি সকলকে পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ এবং বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ বিষয়ে আজকের এই কর্মশালায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন স্যার, ফরিদপুর পাটের জন্য সমৃদ্ধ এবং ফরিদপুরের ব্র্যান্ডিং পণ্য হচ্ছে পাট। আমাদের এই জেলার জন্য স্লোগান রয়েছে, সোনালি আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। আমি সেই সোনালি আঁশের জেলা ফরিদপুরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের কথার মাঝে মাঝে স্যার আমরা একটা স্লাইড শেয়ার করি। আমি স্যার যেমনটি বলছিলাম স্যার, পদ্মা, আড়িয়ালখা এবং কুমার নদী বিধৌত বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি প্রাচীন জনপদ হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর নানা গুণে গুণান্বিত। ফরিদপুরের রয়েছে অনেক ঐতিহাসিক স্মৃতি এবং ঐতিহাসিক আন্দোলন, ঐতিহাসিক সংগ্রামের রূপরেখা। প্রথমে আমি যে জিনিসটি বলে শুরু করতে চাই, আজ যার জন্য আমরা গর্বিত, যার জন্য আমরা পৃথক জাতিসত্তা পেয়েছি, যার জন্য আজকে বাংলাদেশের সৃষ্টি সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতৃভূমি বা জন্মস্থান হচ্ছে স্যার এই বৃহত্তর ফরিদপুর। আমি সেই জন্য আজকে এই মুজিব বর্ষে প্রথমে জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতির পিতার পরিবারের যে সকল শহীদ সদস্য শাহাদাত বরণ করেন তাদেরকে, এবং এরই ধারাবাহিকতায় 1975 সালের 3রা নভেম্বর যে জাতীয় চার নেতা শাহাদাত বরণ করেন তাদের সকলকে আজকের এই শুভক্ষণে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি পূর্বেই বলেছিলাম স্যার, আমাদের ফরিদপুর বিভিন্ন গুণীজনের আলোকিত, যার মধ্যে প্রথমেই রয়েছে যিনি আজকে শুধু এই ফরিদপুর না সারা বিশ্বের বিস্ময়, সারা পৃথিবীতে যিনি আমাদেরকে অনন্য মর্যাদায় অভিহিত করেছেন, অনন্য মর্যাদায় ভূষিত করেছেন, যিনি আমাদেরকে জাতিসত্তা দিয়েছেন, যিনি আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17ই মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জেলাতেই 1947 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এখানে আরেকজন বিশিষ্ট ব্যক্তির নাম না বললেই নয়, তিনি হচ্ছেন অম্বিকাচরণ মজুমদার, যিনি ব্রিটিশ ভারতের উপমহাদেশীয় রাজনীতিবিদ হিসাবে সুখ্যাতি অর্জন করেছিলেন এবং তিনি বিশিষ্ট সমাজসেবক এবং এই ফরিদপুরে তার অনেক কীর্তি রয়েছে এবং বিভিন্ন সমাজ হিতৈষীমূলক কর্মকাণ্ডে তিনি অনেক জমিও দান করেছেন।
আমাদের আরেকজন কীর্তিমান পুরুষ হাজী শরীয়তুল্লাহ, আমরা সবাই জানি, যিনি ফরায়েজি আন্দোলনের জন্য অত্যন্ত বিখ্যাত, বা যার মূল নায়ক হচ্ছেন তিনি। আমাদের আরেকজন যিনি আমাদেরকে বিশ্বে আলোকিত করেছেন, যিনি আমাদেরকে বিশ্বে পরিচিত করিয়েছেন, আমাদের সেই সকলের প্রিয় পল্লী কবি জসিম উদ্দিন। আর আমাদের স্বাধীনতা যে 7 জন বীরশ্রেষ্ঠ, তার অন্যতম একজন বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ স্যার এই জেলারই কৃতি সন্তান। আমি এই কৃতি সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের, আপনারা স্যার জেনে খুশি হবেন, ফরিদপুরে পর্যটনের যে অমিত সম্ভাবনা রয়েছে তার প্রমাণ বহন করে 2019 সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক একটি ফটো কম্পিটিশনের আয়োজন করা হয়। সেই ফটো কম্পিটিশনে কিন্তু স্যার ফরিদপুরের দেউল যে একটা স্থাপনা আছে মধুখালী উপজেলায়, সেটি কিন্তু স্যার দ্বিতীয় স্থানে অর্জন করতে সক্ষম হয়। ফরিদপুরের অনেক পর্যটন আকর্ষণ রয়েছে, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য আকর্ষণের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। যার মধ্যে অন্যতম হচ্ছে স্যার আমাদের ভাঙ্গা উপজেলায়, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পাত্রাইল মসজিদ ও দিঘি। এই মসজিদটি 1993 হতে 1410 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয় এবং এটি নির্মাণ করেন গিয়াসুদ্দিন আজম শাহ। এরকমই এখানে জনশ্রুতি রয়েছে। আমাদের এখানে প্রজাদের পানীয় জলের সমস্যা নিরসনের জন্য এবং ইবাদতের জন্য মসজিদের পাশেই প্রায় 33 একর জমির উপর স্যার একটি বিরাট দিঘি খনন করা হয়, যে দিঘিটি এই জেলার একটা অন্যতম টুরিস্ট আকর্ষণ এবং এই পাত্রাইল মসজিদটাও একটি অন্যতম টুরিস্ট আকর্ষণ। আর যেটির কথা আমি পূর্বাণ্ডেই বলছিলাম স্যার, মথুরাপুর দেউল, মধুকালী উপজেলার গাজনা ইউনিয়নে অবস্থিত এই স্থাপত্য নিদর্শনটি 16 শতকে নির্মিত হয়। এই দেউলটি 12 কোণ বিশিষ্ট এবং মাটি থেকে প্রায় 22 মিটার উঁচু, যার ভিতরে একটি ছোট কক্ষ রয়েছে। পল্লীকবি জসিম উদ্দিনের বাড়ি, যেটি একটি অনন্য টুরিস্ট অ্যাট্রাকশন, সদাশয় সরকারের সহযোগিতায় এই পল্লীকবি জসিম উদ্দিনের বাড়িটাকে একটি জাদুঘর পরিণত করা হয়েছে এবং এর পাশেই একটি লাইব্রেরি রয়েছে এবং সেখানে একটি এমপি থিয়েটার রয়েছে এবং যেটি সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠানের মধ্যে সাথে সম্পৃক্ত থাকে, যেটি ফরিদপুরের একটি অন্যতম প্রধান টুরিস্ট আকর্ষণ। আমাদের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রহমান স্মৃতি জাদুঘর, এটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের বাড়ির বসত বাড়ির একদম সন্নিকটে অবস্থিত জাদুঘর, যেখানে অনেক মানুষ অত্যন্ত আগ্রহ নিয়ে এখানে ভ্রমণ করে থাকেন এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করে থাকেন। আমাদের নতুন টুরিস্ট আকর্ষণ হয়ে দেখা দিয়েছে স্যার আমাদের ফরিদপুর জেলার, যেটা মাওয়া থেকে আমাদের যে খুলনা কে কানেক্ট করতে যাচ্ছে, ফরিদপুর এবং মাওয়ার যে সংযোগ রাস্তা স্যার পদ্মা সেতুর এই প্রান্তে, এটার ভাঙ্গা ইন্টারসেকশন যেখানে এসে ইন্টারসেক্ট করলো সেই জায়গাটা স্যার, এই রাস্তা গুলো আমাদের বর্তমান সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকারের যে উন্নয়ন মহাযজ্ঞ সারা দেশে চলছে তা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই রাস্তা দিয়ে যখন কেউ ভ্রমণ করে এই এক্সপ্রেস হাইওয়ে দিয়ে, তখন স্যার মনে হয় যে আমরা আমাদের সেই পিছনে ফেলা বাংলাদেশকে ফেলে এসেছি অনেক আগে, আমরা উন্নত এবং সমৃদ্ধশালী একটি দেশের পথে এগিয়ে যাচ্ছি, এটি তারই নিদর্শন। ইতিমধ্যে এই স্থানটি পর্যটন অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠেছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান স্যার ফরিদপুরের মানুষ, এবং যেটি ভবিষ্যতে হয়তো বাংলাদেশের অন্যতম প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন হতে চলেছে, সেটি হচ্ছে আমাদের এই ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্যার ভাঙ্গারদিয়া নামক গ্রামে, যেটি নুরুল্লাগঞ্জ ইউনিয়নে অবস্থিত, সেখানে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গিয়েছে স্যার। পৃথিবীর মাত্র 12টি স্থানে এইরকম ঘটনা ঘটেছে, তার মধ্যে 10টি স্থানই স্যার সাগরের মধ্যে,
আর একটি স্থান পড়েছে সারা মরুভূমিতে, যেখানে মানুষের যাতায়াত প্রায় অসাধ্য। আর একটি স্থান রয়েছে স্যার এই বাংলাদেশে, এবং সেটা ফরিদপুরের ভাঙ্গারদিয়া নামক স্থানে। সেটি হচ্ছে স্যার 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ও কর্কটক্রান্তি রেখার যে ছেদ বিন্দু, তার একটি ছেদ বিন্দু পড়েছে আমাদের এই স্থানে। আমরা ইতিমধ্যে গত আমাদের যে জেলা প্রশাসক সম্মেলন হয় স্যার, সেখানে আমি ফরিদপুরের জেলা প্রশাসক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর এই জায়গাটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে, মাননীয় প্রধানমন্ত্রী সাথে সাথেই একটা নির্দেশনা প্রদান করেন, এখানে একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র গড়ে তোলার জন্য। ইতিমধ্যে আমাদের বিজ্ঞান মন্ত্রী মহোদয় এখানে এসেছেন, তিনি জায়গাটি ভিজিট করে গিয়েছেন, সরকার একটি প্রকল্প গ্রহণ করেছেন, এবং এখানে একটি আন্তর্জাতিক মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে স্যার। এবং আমরা প্রস্তাব করেছি, আমরা প্রত্যাশা করি এই আন্তর্জাতিক মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটির নাম যেন করা হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। খুব সঙ্গত কারণেই আমাদের এই প্রত্যাশাটা সদাশয় সরকার পূরণ করবেন, আমরা এমনটি প্রত্যাশা করছি। আমরা এই ইন্টারসেকশন বা এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুকে ঘিরে এই ভাঙ্গা মাওয়া ভাঙ্গা মাওয়া যে হাইওয়েটা আছে, এই হাইওয়ে থেকে ওই 90 ডিগ্রি স্থানে যাওয়ার জন্য একটি রাস্তা করার প্রস্তাব দিয়েছি, যে রাস্তাটির নাম দিতে চেয়েছি আমরা স্যার 90 ডিগ্রি দ্রাঘিমা 90 ডিগ্রি সড়ক। আমরা ইতিমধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ে এটির একটা প্রস্তাব পাঠিয়েছি। আজকের মাননীয় পর্যটন প্রতিমন্ত্রী মহোদয় যদি এই বিষয়ে একটু সদয় হন, এবং তিনি যদি আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মহোদয় এবং আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয় বা এদের সাথে একটু যোগাযোগ করেন, তাহলে এই দুটির কাজ খুব দ্রুতই শুরু হতে পারে। এবং এই যে 90 ডিগ্রি সড়ক এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, এই দুটিকে ঘিরে এই অঞ্চলে স্যার একটি সায়েন্স সিটি গড়ে তোলা যায়। যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে স্যার আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশের মধ্যে এই স্থানটি হবে অন্যতম প্রধান ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেটি দেখার জন্য বা যেখানে গবেষণা করার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ বাংলাদেশে আসবেন এবং তারা এই স্থানটি উপভোগ করবেন। আমাদের ফরিদপুরে আপনারা স্যার জানেন কয়েকটি জেলাতে, কয়েকটি উপজেলাতে স্যার, যেমন আমাদের সদর উপজেলা, চরভদ্রাসন, সদরপুর, এই উপজেলাগুলোতে বেশ বিস্তীর্ণ চর রয়েছে। এর মধ্যে আমাদের ফরিদপুর সদরের এবং চরভদ্রাসনের অংশ নিয়ে নদীর পদ্মা নদীর অববাহিকায় বা পদ্মা নদীর মাঝে একটা অপার সম্ভাবনাময় একটা চর সৃজিত হয়েছে, যেটি স্যার নর্থ চ্যানেল চর নামে পরিচিত। এই চরটি মানুষ অনেক সময় এটিকে সাগরের সাথে মিলান এবং বর্ষা এবং শীত আসার মাঝামাঝি সময়ে এখানে অসংখ্য ট্যুরিস্ট ভিড় করে থাকে। এই শীতকালে এখানে পাখিরা নেমে আসে এবং এই চরকে ঘিরে একটি অনন্য সুন্দর পর্যটন কেন্দ্র এখানে বিকশিত হতে পারে। আমাদের এই ফরিদপুর শহরের অভ্যন্তরে একদম স্যার সদাশয় সরকারের অকৃত্রিম ভালোবাসায় আমাদের যে একটি এখানে একটা লেক রয়েছে, বেশ বড় একটি লেক স্যার, এই লেকটিকে ঘিরে এক ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ স্যার শুরু হতে যাচ্ছে। ছবিতে স্যার কিছু স্ক্রিনশট দেখা যাচ্ছে। আমরা এটি নাম দিয়েছি আমাদের সদর আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সরোবর নামে। এটি যদি স্যার এখানে ইতিমধ্যে এই ক্ষেত্রে 500 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে, এই টাকা ব্যয়ে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ডিসেম্বর থেকে এটার নির্মাণ কাজ শুরু হবে। এটি নির্মিত হলে আমি স্যার এই পর্যন্ত বাংলাদেশে যতগুলি জেলা রয়েছে, আমি মনে করি যে ঢাকা বা চট্টগ্রামের পরে ফরিদপুর জেলাটি একটি অনন্য ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হবে, শুধুমাত্র এই লেকটার সংস্কার কাজের কারণে। কারণ আমাদের পরিকল্পনা রয়েছে এই লেকের সাথেই স্যার ভুবনেশ্বর নদী রয়েছে, সেই ভুবনেশ্বর নদীর অল্প কিছু অংশ খনন করলে এটি পদ্মা নদীর সাথে সংযুক্ত হয়, যেটি আগে এই লেকটি আগে পদ্মা নদীর সাথে সংযুক্ত ছিল।
খুব বেশি দিন আগের কথা নয় স্যার, স্বাধীনতার অব্যবহিত আগে এবং পরেও ঢাকা থেকে লঞ্চ এসে এই এখানেই ফিরত, কিন্তু দীর্ঘদিন এটি বন্ধ থাকার কারণে নদীর কিছু কিছু অংশ ভরাট হয়ে গিয়েছে। সেটি ভরাট করলে পরে স্যার আমরা এই লেক থেকে পদ্মা নদীতে রিভার ক্রুজের ব্যবস্থা করতে পারবো, যেটি বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও নেওয়া হয়নি। আমি মনে করি যে এই কাজটি করলে পরে এটি ঢাকা, রাজবাড়ী এবং মানিকগঞ্জ সহ এই যে পার্শ্ববর্তী বা গ্রেটার ফরিদপুরের যে জেলাগুলো রয়েছে এবং সর্বোপরি পুরো বাংলাদেশের মধ্যেই এটি একটি অন্যতম প্রধান টুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হতে যাচ্ছে। আমি যেমনটি বলছিলাম স্যার, প্রায় 20 কোটি মানুষের অধ্যুষিত আমাদের এই ফরিদপুর, যদিও আয়তনে খুব বেশি বড় নয়, তারপরেও বাংলাদেশের পুরাতন জেলাগুলোর মধ্যে ফরিদপুর অন্যতম, এবং এই ফরিদপুর নিজেই একটা টুরিস্ট অ্যাট্রাকশন। এবং এই ফরিদপুরের যে ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে, ঐতিহাসিক স্থানগুলো রয়েছে, সেগুলি মানুষের মাঝে যে একদিকে যেমন বিনোদন এর চেষ্টা, বিনোদনের খোরাক হয়ে দেখা দেয়, অন্যদিকে গবেষকদের অনেক গবেষণার জায়গাও করে দেয়। তো সেই হিসেবে ফরিদপুরের পুরাতন এবং ঝুঁকিপূর্ণ যে ঐতিহাসিক স্থাপনা সমূহ রয়েছে, সেগুলি যদি সংস্কার মেরামত করে রক্ষণাবেক্ষণ করা যায়, এগুলি স্যার ফরিদপুরের পর্যটন শিল্পের বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যে ফরিদপুরের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে, আমরা প্রত্যাশা করছি এই যোগাযোগ ব্যবস্থা যদি আরো একটু উন্নত হয় তাহলে এটি আরো বেশি বেগবান হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের বিশ্রাম ও রাত্রি যাপনের জন্য আমরা স্যার ফরিদপুরে ওই যে লেকটির কথা বললাম, সেই লেকের পাশেই হোটেল নির্মাণের প্রজেক্ট রয়েছে, সেখানে এই হোটেলটি নির্মিত হলে পরে পর্যটকরা এখানে নিরাপদে রাত্রি যাপন করতে পারবেন, এবং এখান থেকে স্যার তারা আমাদের এই ওই টেপাখোলা লেক, লেকের সাথে যে পদ্মা নদীর যে সংযোগ বা কানেক্টিভিটি যেটা আমরা করতে করার পরিকল্পনা করছি, সেখানে তারা নৌভ্রমণ সহ রিভার ক্রুজে যেতে পারবেন। এটাই ছিল স্যার আমাদের খুব সংক্ষিপ্তভাবে ফরিদপুরের টুরিস্ট অ্যাট্রাকশন গুলোকে উপস্থাপনের একটি প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি যে ফরিদপুরের যে মাননীয় সংসদ সদস্যরা রয়েছেন, আমাদের ফরিদপুরে 4টি সংসদীয় আসন রয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্যরা রয়েছেন, আমাদের সম্মানিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা রয়েছেন, আমাদের পৌরসভার মেয়র বৃন্দ রয়েছেন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সকলের প্রচেষ্টা এবং আমাদের সরকারি কর্মচারী যারা আমরা রয়েছি তারা সহ স্থানীয় জনগণের সকলের প্রচেষ্টায় আমরা ফরিদপুরকে একটি অনন্য স্থানে নিয়ে যেতে পারবো। আমি সেই প্রত্যাশা রেখে আমি স্যার আবারও আপনাদের এই কর্মশালার জন্য, ফরিদপুরকে বেছে নেওয়ার জন্য আমি মাননীয় প্রতিমন্ত্রী সহ আমাদের মাননীয় সিনিয়র সচিব, যদিও উনি উপস্থিত তাই, জনাব মোহাম্মদ মহিবুল হক সহ আমাদের ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, আমাদের পরিচালক জাবের স্যার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।